শুভেন্দু অধিকারীর টুইট বিতর্কের জল আরও গড়ালো। এবার বিরোধী দলনেতাকে শোকজ নোটিশ পাঠালো শিশু অধিকার সুরক্ষা কমিশন। তিন দিনের মধ্যে ক্ষমা না চাইলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। রবিবার একটি টুইটে শুভেন্দু অধিকারী লেখেন, তাজ বেঙ্গলে আজ রাতে ইলাহি আয়োজন, কয়লা ভাইপোর ছেলের জন্মদিন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে, 500 বেশি পুলিশ কর্মী, বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে, দরজায় এবং হাতে মেটাল ডিটেক্টরের ব্যবস্থাও করা হয়েছে। এ নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শোনান অভিষেক। হাইকোর্টে সেই সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হোক, প্রথমে বললো আমার ছেলের জন্মদিন, আগে আমাকে অ্যাটাক করতো, আমার সাথে না পেরে আমার স্ত্রীকে অ্যাটাক করলো, আমার স্ত্রীর সাথে না পেরে আমার শালিকা, এখন আমার 3 বছরের ছোট্ট বাচ্চা, তাকেও ছাড়ছে না, এতটাই নির্লজ্জ বেহায়া। এই ইস্যুতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেলেঘাটা থানায় এফআইআর দায়ের হয়। বিরোধী দলনেতার বিরুদ্ধে শিশু অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ জানান শিল্পা দাস নামে একজন। এবার তাকে শোকজ নোটিশ পাঠালো রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। আমরা দাবি করছি সব থেকে প্রথমে যে শুভেন্দু অধিকারী যেন সেই টুইটগুলি ডিলিট করেন যে টুইট করেছেন, এবং সেই মর্মে আমরা ওনাকে শোকজ করছি। 3 দিনের মধ্যে ওনাকে জানাতে বলা হয়েছে। যখন একটি 3 বছরের বাচ্চাকে তার মধ্যে টেনে আনা হয় যে কোনোভাবে এই 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 ঘটনাগুলোর সঙ্গে যুক্ত নয়, এই দলগুলির সঙ্গে যুক্ত নয়, উনি সঙ্গে সঙ্গে অনেকগুলি আইন লঙ্ঘন করেছেন। আমি কোনো নোটিশ পাইনি, আর সংবাদ মাধ্যমে জেনেছি, আমি যা বলেছি কয়লা ভাইপোকে বলেছি, কয়লা ভাইপো যদি নামে কেউ থাকে আগে শিশু কমিশন আমাকে ব্যাখ্যা, আমি চিঠি দিলে উত্তর দেব, কয়লা ভাইপোটা কে সেটা আগে শিশু কমিশন আমাকে চিঠি দিয়ে জানাক, তারপরে আমি উত্তর দেব। শুভেন্দুর এই যে এসকেপিস্ট পলিটিক্স, বলছি আমি নাম নিয়ে বলিনি, আরে তোর বুকে নেই দম, তুই খাবি চমচম, কি করে হবে, বলে দম নিয়ে বলিনি, বলছে নাম বলিনি, আমি তো ইঙ্গিত করেছি, ইঙ্গিত কেন। বুধবার মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়িতে পিষে মৃত্যু হয় 6 বছরের আব্দুর হাসিম শেখের। আবার মৃত শিশুর মায়ের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ। দুর্ঘটনা নিয়ন্ত্রণ ট্রাফিক করেই যে কিছু করার সে ব্যবস্থা কিন্তু ওই জায়গাটায় নেই, চোখের পাতা ফেলতে ফেলতে এই ঘটনা, আর সেখানে তার মাকেও আমরা খুঁজে পাইনি, অন্তত 5 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও তার পরিবার পরিজন কে, বাচ্চাটা কোথাকার, কি ঠিকানা, আমরা কেউ ম্যানেজ করতেও পারিনি, ততক্ষণ বাচ্চাটা শিশুটা জান ছিল, আমরাও ছিলাম। তৃণমূল সাংসদের এহেন মন্তব্যেও ক্ষুব্ধ রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশন। ঘটনার রিপোর্ট চাওয়া হয়েছে মুর্শিদাবাদের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে, সেই সঙ্গে অবিলম্বে মৃতের মায়ের কাছে সাংসদকে ক্ষমা চাইতে বলা হয়েছে কমিশনের তরফে। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, ইবিপি আনন্দ।